Assalamualaikum viewers, welcome back to my channel. Eid Mubarak, shabai ke. Kya hona chala apna shabai? Aasha kuchh shabai hone bhalo chha. Onik din por video ni aslam. Eid er vlog bolle kotha. So, aami duita ke dekhen. Hello bolo, Eid Mubarak bolo. Tara, jai ho shokal theke amra aajke shokal shokal uthechi. 7ta baje. Uthe then শাহাদ নামাজে গেল তারপরে আমি রেডি হলাম রেডি রেডি হয়ে এখন 10টা বাজে আমরা একটু বের হয়েছি আজকে সারা দিনই দাওয়াত তো দাওয়াতে যাব শাহাদ মোবারক দাও ঈদ মোবারক তো সারা দিনই দাওয়াত তো স্টার্ট করলাম তাসমিরিদের বাসা থেকে সো আমার ব্লগটা দেখেন এবং এনজয় করেন চলে আসলাম তাসমিরি বাসায় অনেক কিছু করেছে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও মজা হয়েছে সবজি দই তারপর মাংস ছিল বুটের ডাল দিয়ে মাংস ছিল পরোটা পোলাও প্রতিটা আইটেমই অনেক মজার ছিল খেয়ে তো খুব ভালো লেগেছে সকালবেলার পারফেক্ট নাস্তা একদম সবাই অনেক এনজয় করেছে আমার বাচ্চা মিষ্টি খাচ্ছে সে পছন্দ করেছে আরেকজন চকলেট নিয়ে বিজি বলে মজা হয়েছে চকলেট তার মজা লেগেছে So, এখন আমরা তাসমিরির বাসা থেকে বের হয়ে যাচ্ছি জানাতাপুর বাসায় আজকে এবার আজকে ঈদ হচ্ছে মানে অনেকগুলো দাওয়াত আছে খালি এখানে ঘুরে বেড়ানো হয়েছে আর কিছুই না আজকে যে আরেকজনের বাসায় যাচ্ছি ওখানে যাও তোমাদের সমান তোমরা খেলতে পারবে এখন কই কোন বাসায় জান্নাতাপুর বাসা জান্নাত আন্টির বাসা যাচ্ছি So, যাচ্ছি আমি আমার সাথে আমার মা আমার ভাই ভাবিরা ওরা দুপুরের দাওয়াতে অ্যাটেন্ড করবে ওরা সকালের দাওয়াতে অ্যাটেন্ড করতে যাচ্ছিল না আমি আর জোর করি নাই আমি থাক রেসনেক জার্নি করে আসছে তো বললাম যে থাক দুপুরেই অ্যাটেন্ড করবে না তাহলে আমি দাওয়াত এনজয় করি জান্নাতাপুর বাসায় গিয়ে আমার ভিডিও করার সুযোগ হয়নি পরে আমরা ওখান থেকে চলে এসেছি চলে এসে আমরা মাইসাদের বাসায় গিয়েছিলাম ও অনেক কিছু রান্না করেছে আমি চটপটিটা ট্রাই করেছিলাম মজা লেগেছে সবার বাসায় একটু একটু করে খেয়েছি কারণ অনেক দাওয়াত ছিল আর এত পসিবল না খাওয়া বাট সবাই অনেক মজা মজার আইটেম করেছে সাদা ড্রেস পরা ওটা হচ্ছে মাইসা এখানে সবাই আমরা গল্প করছিলাম ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম সবাই আমি ভিডিও এডিট করার সময় মনে পড়লো যে আমার বাসায় রান্না করেছি আমি ওগুলো ভিডিও করতেই ভুলে গেছি কালকে রান্না করে রেখেছিলাম এরপরে আমরা গিয়েছি সোহানাপুর বাসায় সোহানাপু অনেক কিছু করেছে আপুর হাতের এই মিষ্টি ডেজার্ট তারপরে ভেলপুরি সমুচা এগুলো খেয়েছি অনেক মজা হয়েছে আরও করেছিল বিরিয়ানি মাংস কাবাব সব বাসাতে অনেক মজার মজার খাবার এগুলো খাবার এডিট করার সময় মনে হচ্ছিল আমি আমার আমার নিজের বাসার রান্না মানে ভিডিও করতে আমি ভুলে গেছি কি বলবো এত তাড়াহুড়োর মধ্যে সব করেছি আমি এখন আমরা লিপিয়াপুদের গাড়িতে বসে আরেক বাসায় দাওয়াত খেতে যাচ্ছি কারণ আমার জামাই গিয়েছে হচ্ছে আমার আম্মু আর আমার ভাই ভাবিদের পিক আপ করতে হচ্ছে তাই আপু বাসা কই তুমি কি চিনতেছো এরপরে খুকুমনি আপুর বাসায় গেলাম খুকুমনি আপুর বাসায় গিয়ে সত্যি কথা আপুর বাগান দেখে আমি অনেক মুগ্ধ কি সুন্দর করে লাউটা লাউ গাছে লাউটা এরকম ভাবে রেখেছে আপু কি বুদ্ধি যাই হোক দেখতে খুব ভালো লাগছিল কি নাই আপুর বাসায় সব ধরনের ভেজিটেবল গাছ আছে আর হচ্ছে পেঁপে গাছ আমি তো অবাক হয়েছি পেঁপে গাছ দেখে চকোস তারপর পেঁপে করলা মানে আমার কাছে খুব ভালো লাগছিল এই বাগানটা দেখতে আপু আবার আমাকে দিয়েও দিয়েছে করলার
কি বলে ওটাকে, ঝিঙ্গা মনে হয়, ঝিঙ্গা বলে। সো চৌকোসটা দেখতে কি সুন্দর ঝুলছিল মাশাল্লাহ। সো ভালোই লাগছিল আপুর বাগানটা দেখতে, সেজন্য আমি ভিডিও করলাম, কারণ আমার ভালো লাগে এই ধরনের বাগান। আগে ভালো লাগতো না, বাট এখন ভালো লাগে দেখতে, কারণ নিজেও করার শখ হয়েছে, তো এই জন্য মনে হয়। মরিচ গাছ এটা, আমি পেঁপে গাছটা দেখাই, পেঁপে গাছটা কি সুন্দর, কতগুলো পেঁপে হয়েছে। চলে আসলাম লিপিয়াপুর বাসায়। লিপিয়াপুর বাসায় এটা লিপিয়াপু হচ্ছে প্রথম মানুষ যে আমাদের ঈদের প্রথম দাওয়াত দিচ্ছেন, আর লিপিয়াপুর বাসায় আসা হলো 5 নম্বর না, এটা কয় নম্বর, চাই 4-5 কিছু একটা হবে। দেখাই ভাইয়া কি সুন্দর করে সাজাইছে, ভাইয়ার এই গুণটা অনেক ভালো, মানে সাজাই। হ্যাঁ এখনো কেউ আসে নাই, আমি ফার্স্ট গেস্ট, এর জন্য আমি সুন্দর আরামে ভিডিও করতে পারতেছি। মা না, তুমি ঘুরো ঘুরো, এখানে তুমি তোমার মন মতো ঘুরো। আমার মেয়ে অনেক এক্সাইটেড, সে ঘাড় সারারা পরে এতক্ষণ পরে সে তার মনের মতো ঘুরে বেড়াচ্ছে, আরেকজন তো তার মনের মতো চেয়ার পেয়েছে, সেটা নিয়ে দিই। হ্যাঁ দেখি নোয়েরা, আচ্ছা লাগাই দিই, করো ঘুরো 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 ঘুরো, দেখি তোমার ঘাড়া ঘাড়ারা সারারা। এরপর আস্তে আস্তে সবাই চলে আসলো, আমার ফ্যামিলি মেম্বাররাও চলে আসছে। আমার ভাইসা ওকে বলছিল ছবি তোলার জন্য, বাট ও সে মোবাইল নিয়ে বিজি, ছবি তুলবে না। তারপর আপু সব, আপু কী কী রান্না করেছে আমি ওগুলো ভিডিও করছিলাম, কি সুন্দর করে আপু পায়েসটা ডেকোরেশন করেছে, এটা দেখতেই ভালো লাগছিল। তারপরে আরও ছিল আপু কাবাব, ডিম, তারপরে কাচ্চি বিরিয়ানি, তারপরে রোস্ট পোলাও, চটপটি ছিল, সেম এগেইন চটপটি দেখে তো আমি চটপটি নিয়েই বিজি, কী বলবো আর, মানে আমার চটপটি দেখলে আর কোনো দিক অন্য কিছু খাওয়ার দিক চোখ যায় না। তো আমরা আসলে সকাল থেকে মোটামুটি অনেক দাওয়াত অ্যাটেন্ড করেছিলাম, এজন্য আপুর বাসায় এসে আপু এগুলো সব রেডি করছিল, তো তখন আমি আর যতটুকু পারছি ভিডিও করেছি। আস্তে আস্তে সব গেস্ট চলে আসছে, এটা ছোটো একটা গেস্ট আমাদের তাসমিরির মেয়ে, কি সুন্দর প্রিন্সেসের মতো ড্রেস পরে সে টুকটুক টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে, ওকে একদম পুরো ফ্রোজেন প্রিন্সেসের মতো লাগছিল। আর এটা একটা ছোটো বেবি ওয়ানিয়া, সে মাত্র খেয়ে দিয়ে উঠল। আপুর বাসায় ঘোরা শেষ করে তারপর আমরা সবাই গিয়েছি হচ্ছে উর্মিয়াপুর বাসায়, শিবলি ভাই আর উর্মিয়াপুর বাসায়। এখানে এসে তো আমার মেয়ে তার ফ্রেন্ড পেয়ে খুশি, সে তাদের সাথে খেলায় বিজি, আর প্রতিবারই ওই বাসায় আসলে দেখা যায় ওদের সাথে খেলাতে অনেক বিজি হয়ে যায়। এবং ব্যাকইয়ার্ডটা আপুর সুন্দর, আমার মেয়ে তো আরেক বাসার কুকুর নিয়ে সে ইয়া করছে, আম্মুরও ভালো লাগছিল। আপু অনেক কিছু রান্না করেছে, পোলাও, ভেজিটেবল, ডিম কোরমা, তারপর প্রন, রোস্ট, বিফ ছিল, ল্যাম্ব ছিল, খাসি ছিল, মাছ ছিল, অনেক রকম আইটেম ছিল, আপু অনেক কিছু করেছে। তারপরে চটপটি, ডেজার্ট, অনেক রকম ডেজার্ট। এখন না এগুলো ভিডিও করার সময় এডিট করছি আর মনে হচ্ছে আমি আমি আবার ফিরে যাই ঈদের দিন এবং আবার খাওয়া স্টার্ট করি। উর্মির আপুর বাসা থেকে চলে গিয়েছিলাম আমার নিজের বাসায়, আমার বাসা থেকে দেন আমার নেবারের বাসা সুরুকিদের বাসায় চলে আসছি। ওর ভাপা পিঠার আয়োজন করেছিল, ভাপা পিঠা বলতো আরও আরেকটা পিঠা বানিয়েছে, আমার মনে নেই ওটার নাম। তো শীতের দিন আসলে গরম গরম ভাপা পিঠা খেতে খুব ভাল লাগে, তো করেছিল, হালিম করেছিল, ওর হালিমটাও মজা হয়েছে, পালুদা করেছিল। এবং এখানেও সবাই অনেক এনজয় করছিল, আমার বাচ্চারা তো এই বাসায় আসার জন্য অনেক পাগল, কারণ জাহারা আছে, জাহারার সাথে খেলতে বিজি, আর সবাই আমরা গল্প করছিলাম। সো আমরা গল্প করছিলাম, এর মধ্যে আসলে ওর বাসায় যাওয়ার আগে আরও দুটা দাওয়া ছিল, বাট ওর দুটাতে যাইনি, আসলে সত্যি কথা ইম্পসিবল এত বাসায় অ্যাটেন্ড করা। তারপরেও যতটুকু পেরেছি করেছি, আমার ভাবি আমরা সবাই এসেছিলাম।
আমার ভাবি আমার ভাইরাও এনজয় করেছে এই বাড়িটা আমাদের সাথে একসাথে সবাই মিলে করতে পেরেছি অনেক বছর পরে একসাথে আমরা ঈদ করলাম তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ সুন্দর সময় কেটেছে ঈদের দিনটা সবাই মিলে সুরুবিদের বাসা থেকে আমরা চলে আসলাম বুসরাপুদার বাসায় এটাই আমাদের লাস্ট দাওয়াত ছিল এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আপু অনেক কিছু রান্না করেছে আপুর হাতে রান্না অনেক মজার বিরিয়ানি ছিল রোস্ট ছিল বিফ কালো ভুনা ছিল তারপরে বিফের নর্মাল কারি ছিল ডাল চচ্চড়ি ছিল ইলিশ মাছ সরি চিংড়ি মাছের ভর্তা ছিল ভাত ছিল আরও অনেক কিছুই ছিল আমি আসলে এত এক্সপ্লেন করতে পারবো না কারণ এই ভিডিওটা এডিট করতে করতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যাই হোক কিন্তু রান্না অনেক মজা ছিল আপুর ডেজার্টগুলো অনেক মজা ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপুর বাসাটা তো সুন্দর করে ডেকোরেট করা মানে ভালো লাগছিল দেখতে ডেকোরেশনগুলো আপু অনেক সুন্দর চয়েস আপুর আর ভালোই লাগলো ঈদটা খুব সুন্দর কাটলো আমাদের এবার একসাথে জানি না আবার কবে একসাথে হবো বাট আমার পুরা ফুল ফ্যামিলির সাথে অনেক দিন পরে একসাথে ঈদ করলাম ভালো লেগেছে খুব সুন্দর ঈদ কেটেছে আমাদের আমি আর ব্লগটা বড় করব না আমরা অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি এবং অনেক সুন্দর সুন্দর ছবিও এখানে তুলেছি আমরা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই